মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি নিরাপত্তা প্রভৃতি নিয়োগ পথ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বয়স আঠারো থেকে পঁয়ষট্টি বছর মৌলভীবাজার বাজার পল্লীবিদ্ধ ছবি দৈনিক মজুরির স্মারক নম্বর ছয়শো আটষট্টি প্রকাশকাল আঠাশ জানুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দ দৈনিক বজুরি ভিত্তিতে নিরাপত্তা কর্মী কাজ দেয় নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি মৌলভীবাজার পল্লীবৃন্দ সমিতিতে ইনডোর উপকেন্দ্র এবং সুইচিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নিরাপত্তা কর্মী নিয়োগের নিমিত্ত দৈনিক মজুরি ভিত্তিতে কাজ নাই মজুরি নিরাপত্তা কর্মী পদে নিয়োগের প্যানেল তৈরির জন্য যোগ্যতা সম্পন্ন মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা পুরুষ নাগরিকদের নিকট থেকে নির্ধারিত পর্বে সহস্ত্রে পূরণকৃত নিম্ন শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম নিরাপত্তা কর্মী অর্থাৎ সিকিউরিটি গার্ড দৈনিক মজুরি ভিত্তিতে নয়টি পুরুষের জন্য সংরক্ষিত বয়স সীমা বারো দুই তেইশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে অনুর্ধ পঁয়ষট্টি বছর মজুরি পবি সমূহের নিরাপত্তা কর্মীর কাজে অনুমতি সংক্রান্ত নীতিবালা অনুযায়ী দৈনিক মজুরি চারশত টাকা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও পড়ার ন্যূনতম দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মট ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা স্থায়ীভাবে বসবাসকারী পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন শর্তাবলী আবেদনকারীকে মৌলবীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস মৌলভীবাজার ডট গভ ডট বি হতে আবেদন ফর্ম ফর্ম নং এত ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী বারো দুই তেইশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল মৌলভীবাজার এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে অর্থাৎ এই আবেদনটি এখানে যে আবেদন ফর্মটি রয়েছে এই আবেদন ফর্মটি পূরণ করে আপনাকে ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে তো আবেদনটি কিভাবে করে পূরণ করবেন তা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এবং চোখ রাখবেন এবং আমাদের ওখান থেকে আপনি আশা করছি সহযোগিতা পেয়ে যাবেন তো এই হচ্ছে আবেদন ফর্ম সংগ্রহ এখন আবেদন ফর্মটি পূরণ করে ওয়েবসাইট হতে ডাউনলোড করে নিজে আপনি পূরণ করবেন কলম দিয়ে পূরণ করে কুরিয়ারের মাধ্যমে বারো দুই তেইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট অফিসে এই ঠিকানায় পাঠিয়ে দিবেন নিম্নগত কাগজপত্র আবেদনপত্র দাখিল করতে হবে নিম্নত কাগজপত্র সহ আবেদনপত্রটি দাখিল করতে হবে ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথ পূরণ করে দাখিল করতে হবে এটার একটি কপি আবেদন ফর্ম পূরণ করার প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন চেয়ারম্যান বা মেয়র বা কাউন্সিলরের নিকট হতে চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সকল কাগজপত্র ও ছবি প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক নাম পদবি সম্বলিত সিল দিয়ে সত্যায়িত হতে হবে সিনিয়র জেনারেল ম্যানেজার মৌলভীবাজার পল্লীবৃন্দ ছবি অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে বাংলাদেশের যে কোনো ব্যাগ হতে একশত টাকার বা ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে নির্বাচিত প্রার্থীকে দৈনিক ভিত্তিতে পবিশ কর্তৃপক্ষ কর্তৃক নিরাপত্তা প্রহরী হিসাবে কাজের অনুমতি প্রদান করা হবে এবং দৈনিক মজুরি হবে চারশত টাকা যা মাসিক ভিত্তিতে প্রদান করা হবে তবে ভবিষ্যৎ বাজার মূল্য বিবেচনায় বাপ বি বোর্ডের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে মজুরি হ্রাস বা বৃদ্ধি হতে পারে নিরাপত্তা কাজের অনুমতিপ্রাপ্ত প্রহরী দৈনিক রাত্রিকালীন দৈনিক অথবা রাত্রিকালীন যে কোনো সময় আট ঘন্টা সময়কালের জন্য দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন যে দিন কর্মে নিয়োজিত থাকবেন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রত্যয়নের ভিত্তিতে শুধুমাত্র সেই দিনের জন্য চার টাকা মজুরি পাবেন এক্ষেত্রে কোনো ভাতা বা বোনাস পাবেন না প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ আবেদনপত্রের প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ অসত্য অসঙ্গতি প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এ ধরনের চাকরিটি সম্পূর্ণ অস্থায়ী যা কখনো স্থায়ীকরণ করা হবে না কোনো কারণ দর্শানো থেকে আপনার আবেদন বাতিল করা হতে পারে নিয়োগ পরীক্ষা যে তারিখে অনুষ্ঠিত হবে তা আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এছাড়াও পূরণকৃত ফর্মে প্রদত্ত মোবাইল ফোন নাম্বারে এস এম এসের মাধ্যমেও আপনাকে জানানো হবে আপনার চাকরি হওয়ার পর আপনার পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং কাজে যোগদানের সময় আপনাকে দশ হাজার টাকা পল্লীবিদ্যুৎ সমিতি অনুকূলে নিরাপত্তা জামানত হিসেবে প্রদান করতে হবে কী কী সুবিধা দিয়ে পাবেন এর সাথে অনুমতিপ্রাপ্ত প্রত্যেক নিরাপত্তা কর্মীকে পবিশ কর্তৃক ইউনিফর্ম শার্ট প্যান্ট জুতা টুপি ও অন্যান্য সরঞ্জাম বাঁশি টর্চ লাঠি ছাতা সরবরাহ করা হবে এই হচ্ছে এই বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটিতে যদি আপনি আপনার কোয়ালিফাইড হয়ে থাকেন এবং আপনি যদি মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন এবং আবেদনটি কিভাবে করে পূরণ করবেন তা তা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফ্লো করে আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা খুব শীঘ্রই এটি আপলোডের ব্যবস্থা আপনাদেরকে দিয়ে দিব তো আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন আমাদের ইলেকট্রিসিটি সার্ভিস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ